জয়ন্তপুরে শ্রীপুর পাত্র কোয়ারি খুলে দেওয়ার দাবিতে শ্রমিক ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। সিলেটের জয়ন্তপুর উপজেলার একমাত্র পাথরকুয়ারি শ্রীপুর। শ্রীপুর পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে তৃতীয় দফায় জয়ন্তপুর ঐতিহাসিক বটতলায় শ্রমিক, ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তা বলেন, জয়ন্তপুর উপজেলায় অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় স্থানীয় কয়েক হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। এসব শ্রমিকদের বিকল্প কোনো কর্মসংস্থান সৃষ্টি না করে হঠাৎ করে কোয়ারি বন্ধ করে দেওয়াতে আজ শ্রমিকের ঘরে ঘরে হাহাকার দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শ্রমিকদের কথা চিন্তা করে অবিলম্বে পাথরকুয়ারি শ্রীপুর খুলে দেওয়ার উদার্থ আহ্বান জানান বক্তারা। আমি তাদের কাছে অনুরোধ করবো যে আমাদের ভোল থাকতে পারে, ক্রান্তি থাকতে পারে, কিন্তু আমাদের রুটি রুটি বন্ধ করে আমাদেরকে আপনারা থাকতে দিবেন না। আমরা এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের জন্য আমাদের সেই আহার আপনারা বন্ধ করে দেবেন। আগামী 7 তারিখ আমাদের ডেডলাইন, এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন। আমরা আগামী 7 তারিখ শ্রীপুর, আদর্শগ্রাম এবং চান্নং বাংলাবাজার এই কোয়ারিতে 3টা রেজিস্টার্ড সমবায় সমিতি রয়েছে। এই সমবায় সমিতির অন্তর্গত প্রায় 800 থেকে 900 রেজিস্টার্ড ব্যবসায়ী রয়েছেন এবং প্রায় 50,000 শ্রমিক। এই সকল শ্রমিক এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কোয়ারিতে অবস্থান করব। যদি আমাদেরকে প্রশাসন বাধাগ্রস্ত করে, আমি আপত্তি। আমাদের সকলের সমন্বয়ে, এটা জনগণের আন্দোলন। এই আন্দোলনের রূপরেখা দিতে আমরা কঠোর থেকে কঠোরতর, এমনকি আমরা রাস্তা ব্যারিকেড দিব, এটা আমরা বলে কই আমাদের কর্মসূচি ঘোষণা করলাম। এই শ্রমজীবী মানুষের স্বার্থে যে সকল কর্মসূচি গ্রহণ করেছেন, সে সকল কর্মসূচিতে আমি আমার 72টা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে 71টা ঘোষণা করছি এবং তথা জয়ন্তপুর উপজেলার সকল শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমি এই সকল কর্মসূচির পক্ষে 71টা ঘোষণা করব। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্তপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বৃহত্তর জয়ন্তপুর পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা কামাল আহমদ, বৃহত্তর জয়ন্ত পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রবের পরিচালনায় ও শ্রীপুর পাথরকুয়ারির সাবেক সভাপতি সৈয়দ নূর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আবু সরকার, বৃহত্তর জয়ন্ত পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুর ইলাহী সম্রাট ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, সিলেট জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নিসপার্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতর রহমান বাবলু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এস রহমান, এমকে টেলিভিশন।